পঞ্চায়ত অনুষ্ঠিত হবলগা বিধানসভা নির্বাচনের 58 নম্বর তামুলপুর বিধানসভা সমষ্টির UPPL মনোনীত মিত্রজোঁটৰ প্রার্থী লেহুরাম বড়োর সমর্থনত UPPL বিজেপি GSP মিত্রজোঁটৰ যুব মোর্চার উদ্যোগত তামুলপুরের কলবাড়ির তামুলপুরের ঘগ্রাচক প্রায় 5 কিলোমিটার জোড়া এদিন পদযাত্রা উলিওয়া হয়। পদযাত্রা উলিয়াই মিত্রজোঁটৰ তামুলপুরের রাজপথত নির্বাচনী রণরঙ্কা বজালে UPPL দলের প্রার্থী লেহুরাম বড়োই। পদযাত্রাটির শুভারম্ভ করে UPPL-র প্রার্থী লেহুরাম বড়োয়ে। পদযাত্রাত BTR-র কার্যবাহী পরিষদ ধর্মনারায়ণ দাস প্রমুখে মিত্রজোঁটৰ অসম গণ পৰিষদ BJP GSP-ৰ সহস্রাধিক যুবক যুবতী পুরুষ মহিলায় অংশগ্রহণ করে লেহুরাম বড়োক ভোট দিয়ক। UPPL মিত্রজোঁট জিন্দাবাদ, BJP জিন্দাবাদ, GSP জিন্দাবাদ, লেহুরাম বড়োক প্রমোদ বড়ো জিন্দাবাদ, ট্রেক্টরের ছবিত ভোট দিয়ক আদি স্লোগান দিয়ে তামুলপুর মহকুমা সদর সূচিত রঙিয়া ভোটার পথ উত্তাল করে তোলে। পদযাত্রাটো কলবাড়ির আজি তামুলপুরের ঘগ্রাচকত সামরণি পড়ে। মই যুব মোর্চার খালি মানুষখিনি থাকিব বলে ভাবিছিল, কিন্তু দেখা পালো যে বৃহৎ সংখ্যক আমার মহিলা মোর্চাও যোগদান করেছে। তার কারণে আমি আমি ধন্যবাদ দিব লাগিব। আজি যুব মোর্চা, মহিলা মোর্চা, সকলো মানুষ, সকলো শ্রেণীর মানুষ আজি ওলাই আইছে, ভারত মাতাকে জয়গান গায় আছে। আজি আমার লেহবড়ো ডাঙরিয়া জয়গান গায় আছে। আপনাদের দেখা পাইছে গোটেই রাস্তাত মানুষে আমাক টাটা বাই বাই দিয়ে আছে। তার মানে বিচারি আছে যে BJP সরকার ইয়াতে হোক, UPPL সরকার ইয়াতে হোক, আমার দিসপুরত BJP সরকার হোক, আর UPPL-র আমার প্রার্থী আমার তামুলপুর সমষ্টির পর জয় হয়ে যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা সংবাদ মাধ্যমের হয়ে সেবা করত আপনি আগ্রহী নেকি? যদি আগ্রহী, জিয়ন নিউজে প্রদান করব সেই সুবিধা, কিয়নো জিয়ন নিউজক প্রয়োজন রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা স্থানীয় সংবাদদাতার। আগ্রহীসকলে তলর ঠিকনাত যোগাযোগ করা।